গতকাল টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে গেল বাংলাদেশ। এই ম্যাচে কিন্তু খুব কম মুহূর্তে মনে হয়েছে আত্মবিশ্বাস নিয়ে খেলছে টাইগাররা, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে ম্যাচ জেতানো ইনিংস কম হলেও পুরো টুর্নামেন্টে বিশ্বমানের ব্যাটিং করেছে সাকিব মুশফিকরা। তবে পেস বোলিং নিয়ে দুশ্চিন্তা বেড়েছে, সামনে ভালো করতে ঘাটতিগুলো নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। দর্শক চলুন জেনে নেই মরাবাছের এই ম্যাচে বাংলাদেশের হার নিয়ে কি বললেন সাবেক ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, জিততে পারবো কিনা এমন একটা ফোবিয়া আমাদের মধ্যে কাজ করতেই পারে, জিততে চাইলে শক্ত দলের জন্য এটা থাকাও প্রয়োজন, সেই জায়গায় ঘাটতি ছিল কিনা এসব পর্যবেক্ষণের দরকার আছে। এদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, টপ বা মিডল অর্ডারে যদি কেউ একজন বড় একটা রান করতে পারত তাহলে হয়তো অন্যরকম হতো, যা হবার তা হয়ে গেছে, কাটাছেঁড়া তো এখন হবেই। বিশ্লেষকরা মনে করে ব্যাটিংয়ে টাইগাররা যে বিশ্বমানের তা প্রমাণ হয়েছে, যেখানে সাকিব অনন্য, তো ঘাটতি রয়েছে, ম্যাচ জেতানো খেলা হয়নি একটিও, বোলিং নিয়ে ভাবনা বেড়েছে, পুরো বিশ্বকাপ জুড়েই বোলিংটা বেশি ভুগিয়েছে টাইগারদের, সেমির স্বপ্ন পূরণ হলো না, তবে পরের বিশ্বকাপে আরও গোছানো টাইগারদের চায় ভক্তরা। এদিকে ভারতের কাছে হারে বিশ্বকাপ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রিকেট প্রেমীরা। বার্মিংহামের ম্যাচে ক্রিকেটের প্রধান সংস্থা ICC টুইট করেছে ভারত সেমিফাইনালে, তবে সাইফউদ্দিন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়েছেন, বুমরার বোলিংয়ের জন্যই জিতল ভারত। ভারতের বাঁ হাতে স্পিনার রবীন্দ্র জাদেজা টুইট করেছেন, পাকিস্তানের চাইতে ভালো লড়াই করেছে বাংলাদেশ, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের কিছু শেখা উচিত। এদিকে পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার লিখেছেন, ভারত তাদের সেরা খেলা দেখিয়েছে, পুরো আসরে হৃদয় ও প্রচেষ্টা দিয়ে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ভারতের একসময়কার বাঁহাতি পেসার ইরফান পাঠান বলেছেন, দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, তাদের জন্য শুভকামনা। ভারতের ধারাভাষ্যকার হাসলা ভোগলে টুইট করেছেন, বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের স্পিড ধরে রেখেছিল, শেষ উইকেট পর্যন্ত লড়াই করেছে। তো দর্শক, খেলায় হার জিত থাকবেই, খারাপ ভালো পারফরমেন্স এও থাকবে, তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। আগের ম্যাচগুলোতেও বাংলাদেশকে নিয়ে প্রশংসা ছিল আকাশছোঁয়া, বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরও বাংলাদেশকে নিয়ে প্রশংসা সেই আকাশছোঁয়াই আছে। এখন আগামী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়টা যদি বাংলাদেশ ছিনিয়ে নিতে পারে, তবে বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হবে। দর্শক, প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।